একজন স্বামী তার স্ত্রীকে যদি বোন বলে সম্বোধন করে ডাকে এবং স্বামীকে ভাই বলে ডাকে তাহলে শরীয়তের হুকুম কি স্বামী স্ত্রী ভালোবেসে একজন আরেকজনকে ভালোবাসার আতিশয্যে প্রেমের একেবারে অতিরিক্ত প্রেমের চোটে যদি ভাই বোন ডেকে ফেলে তালাক হয়ে যাবে না সম্পর্ক নষ্ট হয়ে যাবে না কিন্তু এমনটি করা উচিত না এটা স্বামী এবং স্ত্রী একে অন্যকে কিভাবে বলে ডাকবে কি বলে ডাকবে বলেন আমাদের দেশে সাধারণত আমরা আগে দেখতাম যে চাচা চাচিরা একে অন্যকে আমাদের মা বাপরা ডাকে ওগো বলে তাই না মহিলারা স্বামীদেরকে কি বলে ডাকতেন ওগো শুনছেন এই টাইপের বলতো তাই না ভাইরা আপনারা হাসছেন এখনকার প্রজন্মের কাছে মনে হবে এটা একটা হাস্যকর ব্যাপার আহা কি শ্রদ্ধাবোধ ছিল বলেন পরস্পরের সাথে কি শ্রদ্ধাবোধ ছিল আর এখন আপনারা স্মার্ট হয়ে গেছেন এখন রীতিমত নাম ধরে এই এদিকে আসো তো ঠিক না যুবকরা নিজেদেরকে খুব স্মার্ট মনে করেন আপনাদের ভালোবাসাগুলোর চাইতে ওই চাচাদের ভালোবাসা অনেক বেশি মজবুত অনেক বেশি মজবুত আমি সব জায়গায় বলার চেষ্টা করি ওনাদের ভালোবাসাগুলো সব মেড ইন চায়না আপনাদেরগুলো সরি মেড ইন জাপান আপনাদেরগুলো সব মেড ইন চায়না এই জন্য যুবকরা দেখেন ইয়া বড় বিয়া করে বিশাল বড় গেট দিয়ে লাইট ফায়ার ডাক ডোল আওয়াজ মানে কিছু একটা ঘটায় ফেলছে উনি তিন মাস চার মাস যাইতে না ভাবলে ঠুস ঠিক না ঠিক চায় না মানে আরো বেশি লাস্টিং করে এখন যুবকদের বিয়ে দাম্পত্য সম্পর্ক এত কম লাস্টিং করে যে চায় না মানে লংজিভিটি এর চাইতে বেশি তাহলে আপনাদের এই সমস্ত পোস্টপাসে কি লাভ হলো আরো চাচা চাচিদেরকে জিজ্ঞাসা করেন এখনো চাচারে ছাড়া চাচি চাচিরে ছাড়া চাচা বাঁচে মিস করে ফিল করে প্রচন্ড রকমের ভালোবাসে ভাইরা হারাম এবং অনৈসলামিক কালচার চর্চায় কোনো কল্যাণ মুসলমানের জন্য নিহিত থাকতে পারে লাজুকতা উঠে গেছে এখন যে বিয়ে শাদিতে দেখবেন বর হোক কনে হোক এরা নিজেরাই সব ছবি টবি তোলা উথামতাম করা আগে একসময় দেখতেন যে বরের মুখে একটা রুমাল দিতে বেচারা এরকম শর্মে নিচে দিক বসে তাকায় থাকতো ঠিক না কনেও একটু লাজুক থাকতো দেখেন লজ্জা মানুষের চমৎকার একটা গুণ এটা আমাদের সমাজ থেকে আজকাল বিদায় হয়ে সব বেহায়া হয়ে গেছে ছোট ছোট বাচ্চাদের মধ্যে হায়া লজ্জা উঠে গেছে আমাদের সন্তানদের থেকে লাজুকতা লাজুকতা একটা চমৎকার উপভোগ্য একটা গুণ যে কোনো মানুষ লাজুক হলে আপনি একজন অফিসের কলিগে আপনার যদি দেখেন লাজুক আপনার কাছে খুব ভালো লাগবে লাজুক মানুষকে সবাই পছন্দ করে আমাদের সন্তানদের থেকে লাজুকতার গুণটা তুলে ফেলা হচ্ছে আপনার ট্যাবু ভাঙার নাম করে ট্যাবু ভাঙার নাম করে মেয়েদেরকে না তোমাদের এত লজ্জা করলে হবে না খোলামেলা করতে হবে তুমি জন্ম নিয়ন্ত্রণের জন্য কিছু কিনতে গেছো এত জড়তার কিছু নাই মুখ ফুলায় বলবা মানে লজ্জা শরম আস্তে আস্তে তোমাদের চলে যাক গোপন বলতে কিছু নাই কদিন পর বলবো কুকুর শুকুর যদি উলঙ্গ থাকতে পারে আমাদের সমস্যা কি আল্লাহ তারা এই সমস্ত বেহায়াদের খপ্পর থেকে আমাদের সমাজকে হেফাজত করুন এই অসভ্যতা থেকে আল্লাহ তারা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার অতএব আমাদেরকে মনে রাখতে হবে স্বামী স্ত্রী একে অন্যকে যাই বলবে না বলবে ভাই বোন ডাকবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম স্বামী স্ত্রী একজন আরেকজনকে এক স্বামী তার স্ত্রীকে এরকম বোন বলে ডাকছে বোন বলে সম্বোধন করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে গেছেন সে তোমার বোন তিনি তাকে ভৎসনা করেছেন এখান থেকে বোঝা যায় স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বোন বলে ডাকা জায়েজ নাই এটা উচিত না যদি ডেকে ফেলে এর কারণে গুনাহ হবে তাহলে নাম ধরে ডাকতে পারবে কিনা আরেক প্রশ্ন নাম ধরে ঢাকা যদি কোনো সমাজে স্বাভাবিক বিষয় হয় কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের সমাজে সাধারণত বড়দেরকে নাম ধরে ডাকার কালচার নাই অতএব সম্মানের জায়গা থেকে নাম ধরে না ডেকে অমুকের বাপ তমুকের বাপ ও আবদুল্লাহর বাপ এভাবে ডাকা যেতে পারে বুঝেন নাই কথা আবদুল্লাহর জন্ম হয় নাই তারপরও আগাম বলতে পারে আবদুল্লাহর বাপ সমস্যা কি আবদুল্লাহ আসবে দুনিয়াতে সে আসায় বুঝেন নাই কথা অতএব ভাই বোন বলে সম্বোধন করবে না